চলছে দ্বীপ থেকে দ্বীপান্তরের সিজন 3। গতকাল রাত 8:30 উত্তর আবদুল্লাপুর থেকে রওনা দিয়েও আজ সকাল 8 পর্যন্ত আমরা পৌঁছাতে পারিনি মোড়েলগঞ্জ ফেরিঘাটে। আমাদের গন্তব্য রায়ন্দা, পথ এখনও অনেক বাকি। সকাল 8:30, 12 ঘন্টা বাস জার্নির পর আমরা এখন মোড়েলগঞ্জ ফেরিঘাটে। রায়ন্দা বাস টার্মিনাল, এখান থেকে অটোতে করে আমরা যাব শরণখোলা সাউথখালি। সেখান থেকে ট্রলারে উঠব, এরপর 2 দিন ঘুরে বেড়াবো সেই ট্রলারে। নদীর ওই পারেই শরণখোলা বন বিভাগ অফিস, কিন্তু আমরা আগামী 2 দিন যেসব চরে ঘুরে বেড়াবো সেগুলোর বেশিরভাগই আসলে সামাজিক বনায়নের অন্তর্ভুক্ত, আর এই কারণেই এবারের ট্যুরটাকে আমরা সুন্দরবন ট্যুর বলছি না। বাংলাদেশের আর 10টা নদীর মতো বলেশ্বর নদীতে রয়েছে বেশ কয়েকটা মাছের চর, আর আমাদের প্রথম গন্তব্য সাউথখালের এই মাছের চর। আমরা মাছের চরের খুব সুন্দর একটা জায়গায় এসেছি। এখন সামনে বন বিভাগের একটা অফিস আছে, ওইটা দেখা যাচ্ছে। আর এখানে রাসেল ভাই আসলে নজরুল ভাইকে কিছু গাছ দেখাচ্ছিলেন। রাসেল ভাই, এটা কি গাছ? এটা হচ্ছে আমাদের সুন্দরবনটা যে গাছের জন্য নামকরণ হয়েছে, সুন্দরী গাছ এটা। হ্যাঁ, শ্বাসমূলটা একটু দেখাই, অনেকটুকু জায়গা জুড়ে গাছ। আচ্ছা, শ্বাস করে যেহেতু ওয়ার ভাষার অঞ্চল, এটা তো মনে হচ্ছে এক ধরনের ক্যাকটাস। এটা এক ধরনের ক্যাকটাস, কিন্তু এখানে ওইভাবে আমরা অনুসারে কেওয়া বলি, কেওয়া পাই, বা বই ভাষা অনুসারে কেওয়াটা উল্লেখ আছে কোথাও কোথাও আমি দেখেছি। এভাবে কাটা,
আবার এটা কিন্তু উল্টো দিকে কাটা, তার মানে এ ভিতরে কেউ যেন কখনো দৌড় দৌড় চেষ্টা না করে, তাহলে সে যে কোনো দিকে আটকে যাবে। এবং এটা এক ধরনের ফল, কাঁঠালের মতো এক ধরনের, হ্যাঁ ওটা আমরা দেখেছি গোল, হ্যাঁ ফল খায়, অনেকে ফলটা খায়ও আর কি। এখানেও কিন্তু বন বিভাগের একটা অফিস আছে, অবধারিতভাবে সেখানে একটা পুকুরও আছে, ঠিক ধরেছেন, আমরা ওখানে যাচ্ছি গোসল করতে। পরের গন্তব্য বিহঙ্গ দ্বীপে যাওয়ার পথে আমাদের ট্রলার আটকে গেছে একটা ডুবো চরে, প্রায় ঘন্টা খানেক চেষ্টা করেও লাভ হলো না, পানি কমছে তো কমছেই, কী আর করা, আমরা নেমে পড়লাম, একেবারে মাছ নদীতে হাঁটছি, আলাদা মজা। জোয়ার আসতে আরও অনেক সময় বাকি, রাত 8টা বা 9টা, তার আগে এখান থেকে ছাড়া পাওয়ার জন্য অবশ্য বিহঙ্গদ্বীপে খবর পাঠানো হয়েছে, একটা মাছ ধরা নৌকা নাকি আসছে আমাদের উদ্ধার করতে, দেখা যাক কী আসে, রুস্তম নাকি অন্য কিছু। দেখতে পাচ্ছেন ওই যে বাম পাশে, ওটা আমাদের উদ্ধারকারী নৌকা, আর ডানে আমাদের ট্রলার। আমাদের রাধানী গনি আর ট্রলার চালক হালিম ভাই তারা কিন্তু বসে নেই, আমাদের জন্য চা বানিয়ে এনেছেন, লং চা। আমরা এখন বিহঙ্গদ্বীপে,
প্যাচ প্যাচে কাদা পেরিয়ে একটু উপরের দিকে যাচ্ছি, কোথাও তাঁবু গাড়া যায় কিনা সেটা খুঁজে দেখতে। এই দ্বীপের আসল নাম কিন্তু বিহঙ্গদ্বীপ নয়, এর ঠিক পাশে রয়েছে রোহিতাচর নামে আর একটি জনবসতি। আর এই বিহঙ্গদ্বীপকে সবাই আগে চিনত মৈদ্যেরচর নামে, ওই একই কথা, মাঝের চর মৈদ্যের চর। এখন পর্যটন বেড়েছে, এর নাম হয়েছে বিহঙ্গদ্বীপ। রোহিতাচরে প্রচুর জেলে এবং কিছু সুটকি প্রস্তুতকারক থাকলেও বিহঙ্গদ্বীপে কিন্তু একজন মানুষও থাকে না। আমাদের আজকে রাত্রে থাকতে হবে সাথে করে আনা তাঁবুতে। দাবার ট্রলারে রাত 9টার আগে ওরা আসতে পারছে না, তাই তাঁবু গেড়ে মাঝখানে গোল করে বালির ঘেরাও দিয়ে আগুন জ্বালিয়েছি আমরা।